ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি প্রশ্ন করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এই আত্মীয় কারা যাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না? যেমন ইমাম বুখারী তার গ্রন্থে একটি হাদিসে উল্লেখ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এখানে আত্মীয়তার সম্পর্ক বলতে আত্মীয় কোন আত্মীয়দেরকে বলা হয়েছে? আবার অন্যদিকে আল্লাহ সুবহান ও তাআলা সূরাতুল আনফালের 75তম আয়াতে বলেছেন, ওয়া উলুল আরহাম বাযুহুম আউলা বিবাযু। ওইখানে আল্লাহ সুবহান ও তাআলা আত্মীয়র কথা বলেছেন, উলুল আরহাম এর কথা বলেছেন। তা এখানে কোন আত্মীয় স্বজন বা উলুল আরহাম তারা কারা? এখানে হচ্ছে রক্তের সম্পর্ক, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে তারাই হচ্ছে আপনার উলুল আরহাম। আপনার বাবার দিক থেকে, আপনার মায়ের দিক থেকে যারা, যাদের রক্তের সম্পর্ক রয়েছে তারাই হচ্ছে এই আত্মীয়র অন্তর্ভুক্ত বা যাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি আমরা একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলতে পারি, যেমন আপনার মার দিক থেকে যদি ধরা হয় তাহলে আপনার মা, আপনার নানি, নানির মা, দাদি, দাদির মা এবং তাদের উর্ধ্বস্থন যে সকল নারীগণ রয়েছে তারা সবাই আপনার উলুল আরহামের অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে দাদা, দাদার পিতা, নানা, নানার পিতা এবং তাদের উর্ধ্বস্থন যে পুরুষগণ রয়েছে, মানে দাদা, নানা, তাদের উপরে তাদের বাবা, বাবা এরকম যত উপরেই যাক না কেন, সকলেই আপনার উলুল আরহামের অন্তর্ভুক্ত বা রক্তের সম্পর্ক রয়েছে আপনাদের। ঠিক তেমনিভাবে ছেলে মেয়ে, তাদের সন্তান সন্ততি, মানে ছেলে, আপনার ছেলে বা আপনার মেয়ে বা তাদের সন্তানরাও আপনার উলুল আরহামের অন্তর্ভুক্ত, এরকমভাবে নিচে যত যাবে। ঠিক তেমনিভাবে ভাই বোন এবং তাদের সন্তান সন্ততি তারাও হচ্ছে আপনার উলুল আরহামের অন্তর্ভুক্ত। চাচা, ফুফু, মামা, খালা এবং তাদের সন্তানগণও হচ্ছে উলুল আরহামের অন্তর্ভুক্ত। তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তারা যদি সম্পর্ক খারাপও করে আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব বা সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহ আলম সব বারাকাল্লাহ ফিকুম।